আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য চোদ্দ নম্বর স্কুল রয়েছে একশো নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো পাঁচটি একের দাগের কয়েকটা ছোটো থেকে বড়ো সাজাও ছয় দশমিক শূন্য শূন্য ছয় কমা ছয় দশমিক শূন্য ছয় দশমিক ছয় শূন্য ছয় কমা ছয় দশমিক শূন্য ছয় ছয় এর মধ্যে ছোটো থেকে বড়ো সাজাতে হবে দেখো প্রথমে দশমিকগুলো তুললাম তাহলে এইখানে দশমিকের জন্য রান্না কটাঘর আছে এক দুই তিন তিনটে শূন্য এক দুই তিন তিনটে শূন্য এবং এক দুই তিন তিনটে শূন্য তাহলে সবগুলো তিনটে শূন্য রয়েছে এবারে দেখো উপরগুলো দেখে নাও এটা ছয় ছ হাজার ছশো ছয় ছোট হচ্ছে মানে এটা দিলাম তারপরে হচ্ছে ছশো ছয় এটা দিলাম তাহলে উত্তরটা কত হবে দেখে নাও নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কয়েকটা লঘিস্ট আকারে লঘিষ্ঠ আকারে লঘিষ্ট আকারে প্রকাশ করো বলছে ষোলো বাই চব্বিশ ষোলো বাই চব্বিশ এটাকে লঘিষ্ট আকার ছোট করে প্রকাশ করতে হবে তাহলে দেখো আমরা কি লিখতে পারি ষোলোটায় এক লিখতে আট দুগুণে ষোলো আর চব্বিশটা তিন আটটে চব্বিশ আট আট কেটে গেল দুই বাই তিন উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে গয়েরটা সুন্দর পূরণ করো দুই বাই সাত এখানে দেখো চোদ্দ রয়েছে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে ফাঁকা এখানে আট আর এখানে ফ্ল্যাঙ্ক এখানে দেখো ভালো করে চোদ্দটা সাতটা চোদ্দ হয়েছে মানে সাতকে দুই দিগুণ করেছি তাহলে দুই দুগুন করবো তাহলে এটা চার হবে দুই দুগুণে চার এটা দেখো দুই ছিল এখানে আট হয়েছে চার দিগুণ করেছি এখানে সাতকে চার দিগুণ করেছ সাতকে আঠাশ

এটা দেখো একটা কি রয়েছে তিন ভাজিত নয় মানে তিন বাই নয় একের তিন আর নয় ভাজিত তিন মানে তিন বাই নয় মানে তিন বাই নয় বাই তিন মানে তিন বাই এক এটা হচ্ছে একই নয় দুটো তাহলে এটা ভুল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একই হর বিশিষ্ট ভগণ করো দুই বাই তিন আর দুই বাই নয় তা দুই বাই তিন দুই বাই নয় দুই তিন আর নয় আর তিন লসাগু হচ্ছে নয় তা দেখো তিন বাই বাইরে নয় করবো তা তিন দিয়ে গুণ করবো তিন তিরিকে নয়

বলছে দুই ভাজিত দুই বাই পাঁচ বিয়োগ এক এক বাই দশ যুক্ত এক বাই দুই সঙ্গে কত দশাধু করলাম দেখো পাঁচ আধ দুই পাঁচ আধ দশ দশাধু দশ হয় তা দশ এখানে বসালাম নিচে দুই গুণিত পাঁচ দুগুণে দশ মানে দুই গুণ হলো আর মাইনাস এক গুণিত দশ ছিল মানে দশ একে দশ এক যুক্ত এক বাই দুই দুই এক দুই দুগুণে চার এক একে এক চার মাইনাস এক মানে তিন বাই দশ আর এক বাই দুই দশ আর দুই দশ আর দুই লশাগু দশই হয় তিন গুণিত এক আর যুক্ত এক গুণিত পাঁচ কারণ এটা কি তিন গুণিত দশকে দশ ভাগ করলে এক হয় তাই এক বসলো যুক্ত এক গুণিত আর এটা যদি দশকে পাঁচ দুই ভাগ করি পাঁচ হয় তাহলে পাঁচ একে পাঁচ তিন একে তিন পাঁচ পাঁচ মানে আট আট বাই দশ বা দুইতে খাটলে চার বাই সরি আট বাই দশ চার বাই পাঁচ নয় মিটার লম্বা বাঁশের দুই দশমিক চার মিটার কাদায় তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে বাঁশের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ দশমিক শূন্য নয় মিটার কাদায় আছে চার দশমিক দুই মিটার জলে আছে তিন দশমিক তিন দশমিক শূন্য এক মিটার জল ও কাদায় আছে চার দশমিক দুই যুক্ত তিন দশমিক শূন্য এক মিটার মানে সাত দশমিক দুই এক মিটার জল ও কাদার উপরে আছে কত বিয়োগ করে দেবো তাহলে ছয় দশমিক আট আট বিটার এটা হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন বলছে তিন বাই পাঁচ ও চার বাই সাতের মধ্যে কোনটি ছোট কোনটি বড় তাহলে প্রথমে দেখো আমরা কি কর পাঁচ হাজার ওর পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে কি হচ্ছে হরগুলো হরগুলোকে সমান করবো তাহলে দেখো নিচে পঁয়ত্রিশ করতে সাত দিগুণ করবো তাহলে ওপরও সাত দিগুণ করবো নিচে পাঁচ দুগুন করবো তবে পাঁচ পঁয়ত্রিশ হবে ওপরও পাঁচ করব তিন সাতকে একুশ পাঁচ সাতকে পঁয়ত্রিশ চার চার আর পাঁচ সাতকে পঁয়ত্রিশ দেখো এখানে ছোট হচ্ছে কুড়ি বাইশ পঁয়ত্রিশ মানে চার বাই আর বড় হচ্ছে কে একুশ বাই পঁয়ত্রিশ বা তিন নেক্সট প্রশ্ন বলছি একটি কলসিতে চার দশমিক সাত আট তিন মিটার জল আছে লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল ওই কলসিতে ঢালা হলো এখন কত লিটার জল কলসিতে আছে কলসিতে জল আছে সমান চার দশমিক সাত চার সাত আট তিন লিটার তা তিনটি এক লিটার জল ঢালা হলে কলসিতে জল হলো কত তিন লিটার মানে চার দশমিক চার দশমিক সাত আট তিন যুক্ত তিন দশমিক শূন্য 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 যোগ করে দেখবে যে সাত দশমিক আট সাত দশমিক সাত আট তিন লিটার এটা উত্তর প্রশ্ন পরে দশমিক দশ ভাগ করলাম দেখো দুই থেকে দশ দু কুড়ি দুই দশমিক বসলাম শূন্য দশ দুগুণে কুড়ি দুই দশমিক দুই উত্তর পরের প্রশ্ন চীনের দাগের এক একটা কয়েকটা সরল করো

সুজিতের বাবা বাজার থেকে পাঁচ পূর্ণ দুই বাই তিন কিগ্রা আটা এক পূর্ণ এক বাই সাত বাই চোদ্দ কিগ্রা ময়দা কিনেছে তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছে সুজিতের বাবা আটা কিনেছে হচ্ছে পাঁচ পূর্ণ দুই বাই তিন কিগ্রা ডাল হচ্ছে এক বাই এক সাত পূর্ণ একের সাত কিগ্রা আর ময়দা হচ্ছে দুই পূর্ণ তিন বাই চোদ্দ কিগ্রা তিনি মোট জিনিস কিনেছেন যোগ্য দেব সবগুলো যোগ্য রাফার এটা ভেঙে নিচ্ছি দেখো তিন তিনটে নিচে বসলো তিন পাঁচে পনেরো দিয়ে সতেরো বাই তিন যুক্ত সাতটা নিচে বসলো তিন সাত এক সাত আর একে আট বাই তিন সে আট বাই সাত আর চোদ্দো দুগুণ আটা তিন একত্রিশ বাই চোদ্দো তাহলে চোদ্দো সাত আর তিনের অসংখ্য হচ্ছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ বসালাম চোদ্দো ইন্টু তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দো দুগুণ যুক্ত আট গুণিত ছয়কে ভাগ করলে চোদ্দোতে ভাগ করলে ছয় সাতকে বিয়াল্লিশ ছয় যুক্ত একত্রিশ গুণিত তিন চোদ্দম বিয়াল্লিশ তিন এবার চোদ্দ গুণ করলে হচ্ছে দুশো আটত্রিশ যুক্ত ছশো আটচল্লিশ আর তিন একত্রিশ আমরা তিরানব্বই সবগুলো যোগ করলে হচ্ছে তিনশো উনআশি বাই বিয়াল্লিশ ভাগ করলে হবে নয় দিয়ে যাবো আটাত্তর এক বিয়োগ করব একটার উপর বসবে চব্বিশ বিয়াল্লিশ নয় পূর্ণ একের বিয়াল্লিশ কিগ্রা নেক্সট প্রশ্ন পরে কয়েকটা একটি বাঁশের দৈর্ঘ্য বলছি একটি বাঁশের একটি বাঁশের দুই বাই তেরো অংশ লাল এক বাই তিন অংশ সবুজ আর আট বাই উনচল্লিশ অংশ হলুদ রং করা হয়েছে কত অংশ রঙ বাকি রঙ করা বাকি আছে ধরি সম্পূর্ণ বাঁশ এক অংশ মোট রঙ করা হয়েছে দুই বাই তেরো যুক্ত এক বাই তিন যুক্ত আট বাই উনচল্লিশ অংশ তাহলে এটা উনচল্লিশ নিচে বসলো দুই গুণিত তেরো মানে তিন তেরো উনচল্লিশ যোগ এক গুণিত এটা যদি ভাগ করি উনচল্লিশকে তিন দিয়ে তাহলে হয়তো তেরো এক গুণিত এক গুণিত তেরো যুক্ত আর আট গুণ উনচল্লিশ উনচল্লিশ ভাগ করলে এক তিন দুগুণে ছয় তেরো একে তেরো আর আট একে আট বাই উনচল্লিশ তার যোগ করলে হবে সাতাশ উনচল্লিশ তিন দেখা তিন নয় সাতাশ আর তিন তেরো উনচল্লিশ রং করা বাকি আছে মোট হচ্ছে এক এক বিয়োগ নয় বাই তেরো মানে তেরো বাই তেরো মাইনাস নয় মানে হচ্ছে চার বাই চার বাই তেরো অংশ এটা উত্তর বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি করতে হবে পনেরো বছর মানে যে ছেলের বছর পনেরো বাড়বে তার বাবার বয়সও পনেরো বাড়বে তাহলে পনেরো পনেরো মোট তিরিশ বছর বাড়বে কী করবে দেখো বাবা ও ছেলে বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পনেরো ষাট যুক্ত পনেরো যুক্ত পনেরো বছর মানে হচ্ছে নব্বই বছর নেক্সট প্রশ্ন বলছি সরল করো এক বাই দুই যুক্ত দুই বাই নয় বিয়োগ চার বাই পনেরো যুক্ত পনেরো বাই আঠেরো তাহলে দেখো প্রথমে লসাও করলাম কি হচ্ছে নয়ের দুই লসাউগুন নদিন আঠেরো এক গুণিত নদী আঠেরো মানে নয় যুক্ত দুই গুণিত নয় আঠেরো মানে দুই তাহলে এখানে কথা হচ্ছে দেখো যা আছে রাখলাম নয় একে নয় দু চার নয়ের চারে তেরো বাই আঠেরো আর পাঁচ বাই আঠেরোটা এদিকে নিয়ে এলাম আর বিয়োগ করলাম চার বাই পনেরোটা তার এখানে দেখো যোগ করলে কথা হচ্ছে আঠেরো আর পনেরো যুক্ত পনেরো যুক্ত পাঁচ মানে আঠেরো বাই আঠেরো বিয়োগ চার বাই পনেরো এটা কাটলে এক হয় এক বাই এক বিয়োগ চার বাই পনেরো পনেরো লসাগু পনেরো একে পনেরো মাইনাস মানে এগারো বাই পনেরো এটা উত্তর